সোনার বাংলাদেশ গড়তে চাই কিন্তু একটি নির্বাচন করতে পারিনি, এর চেয়ে দুঃখের, এর চেয়ে বেদনার আর কষ্টের কী থাকে? হয়তো হয়তো অন্য কোনো সরকার এর চেয়েও খারাপ করতে পারতো, এর চেয়ে ভালোও করতে পারতো। কিন্তু মূল কথা হচ্ছে যে আমি একজন এদেশের স্বাধীন দেশের নাগরিক, আমি পাঁচ বছর পর ভোট দিতে পারবো না কেন? আজকে যে তরুণ প্রজন্ম, আজকে যে তরুণ প্রজন্ম যাদের বয়স 25 বছর, যাদের বয়স 27 বছর, তারা তো ভোট দিতে পারেনি। সুতরাং এই তাদের ক্ষোভ, তাদের বঞ্চনা, তাদের কষ্ট যদি রাষ্ট্র না শোনে, যদি রাষ্ট্র তাদের ভাষা যদি না বোঝে, তাহলে হয়তো কী হবে আমরা জানি না। আমরা একটি এমন একটি সরকার চাই যেখানে বিরোধীরা নিগ্রহের শিকার হবে না, যেখানে সবাই মন খুলে কথা বলতে পারবে, যেখানে তার কথা বলতে পারবে, তার দাবি জানাতে পারবে, কিন্তু সেজন্য নির্যাতনের শিকার হতে হবে না, গুম হয়ে যেতে হবে না। লিটন খানের বক্তব্য থেকে আপনারা শুনলেন যে মানুষ যে দেশে গণতন্ত্র আছে সে দেশে মায়ের ডাক থাকে না, সে দেশে মায়ের কান্না বলেও সংগঠন করতে হয় না। সুতরাং আমাদের গণতন্ত্র নেই, এটা স্বীকার করতে হবে। গণতন্ত্রটা কীভাবে প্রতিষ্ঠা করা যাবে? যুদ্ধ করে গণতন্ত্র হয় না। গণতান্ত্রিক পথে সরকারকে আসতে বাধ্য করতে পারেন, সেটি আন্দোলনের মাধ্যমে, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে। কিন্তু যদি বিপ্লব করতে চান, বিপ্লব অনেক দেশে হয়েছে, কিন্তু সেই বিপ্লব আবার মুক্তকেও পড়েছে। মনে রাখতে হবে মানুষ, এদেশের নিয়ন্ত্রক হচ্ছে মানুষ, আওয়ামী লীগও না, বিএনপিও না, বা অন্য কোনো দলও না, নাগরিক ঐক্যও না, মানুষ হচ্ছে এদেশের মালিক। সেই মানুষের কথা যারা বলবেন, মানুষের কথা যারা শুনবেন, মানুষের কল্যাণে যারা কাজ করবেন, তারা তাদের সঙ্গেই থাকবেন। এবং এদেশের জনগণ কিন্তু অনেকবার পরীক্ষা দিয়েছে, একবার আওয়ামী লীগকে জয়ী করেছেন, একবার বিএনপিকে জয়ী করেছেন, কিন্তু তারা হতাশ হয়েছেন প্রতিবারই। আজকে আর জনগণ বোধহয় হতাশ হতে চায় না, কিন্তু আমি মনে করি যারা ক্ষমতায় আছেন তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। এবং বাইরের কেউ, সেটি ভারত হোক, চীন হোক, আমেরিকা হোক, কেউ বাংলাদেশকে সবক দেওয়ার সাহস পাবে না। কারণ অন্য দেশের সতর্কবাণী, লাল চোখ রাঙানি দিয়ে কিন্তু আমাদের আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। কারণ এইসব দেশ পৃথিবীর বিভিন্ন দেশে যা করেছে, আফগানিস্তানে যা করেছে, সিরিয়ায় যা করেছে, ইরাকে যা করেছে, লিবিয়ায় যা করেছে, সেটি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মানবাধিকারের পক্ষের নয়। সুতরাং আমাদের মানবাধিকার আমাদের রক্ষা করতে হবে, আমাদের ভোটাধিকার আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের গণতন্ত্র আমাদের রক্ষা করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা গণতন্ত্রের জন্য লড়াই করি, লড়াইয়ে জয়ী হই, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, গণতন্ত্র সোনার হরিণ থেকে যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা ভালো থাকবেন।